প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হিসাব অধ্যায়ের ১ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে। তো প্রথমেই বলে নিতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো আমরা যদি প্রথমে প্রশ্নটা পড়ে নেই, তাহলে বলছে দেখো শাহীন এন্টারপ্রাইজে 2017 সালের 31 ডিসেম্বর তারিখের কতিপয় হিসাবের পরিমাণ নিম্নরূপ: মূলধন 2,50,000 টাকা, বন্ধকি ঋণ 1,00,000 টাকা, অগ্রিম ভাড়া 20,000 টাকা, আয়কর 15,000 টাকা, বকেয়া বেতন 12,000 টাকা, জীবন বিমা প্রিমিয়াম 5,000 টাকা, প্রদেয় বিল 30,000 টাকা, আসবাবপত্র 90,000 টাকা, প্রাপ্য হিসাব 65,000 টাকা, প্রদেয় হিসাব 40,000 টাকা, অনাদায়ী সুদ 5,000 টাকা, যন্ত্রপাতি 1,20,000 টাকা, ব্যাংক হিসাব 55,000 টাকা, নগদান হিসাব 25,000 টাকা। এখন আমরা সমন্বয়ে দেখো কিছু কথা বলা আছে, সেটা যদি দেখি: অগ্রিম প্রাপ্ত কমিশন 4,000 টাকা, সুনাম 15,000 টাকা, অনুপার্জিত উপভাড়া 2,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 8,500 টাকা, বকেয়া মনিহারি 3,000 টাকা। কি সমাধান করতে বলছে সেটা যদি আমরা দেখি, তো দেখো বলছে ক নম্বরে যে উপযুক্ত তত্ত্ব হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো, শাহীন এন্টারপ্রাইজের সম্পদ হিসাব চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে বলছে উল্লেখিত হিসাবগুলো হতে মোট দায় হিসাবের পরিমাণ নির্ণয় করো। তুমি আলোচনা করব ক নম্বর থেকে। তো আমরা প্রথমে যদি ক নম্বরটা আরেকবার পড়ে নেই, যে উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে উত্তোলন হিসাবগুলোর মধ্যে আসে, সেটা হচ্ছে আয়কর, জীবন বিমা প্রিমিয়াম, তারপর মালিক যদি পণ্য উত্তোলন করে সেটা, তারপর যদি মালিক নগদ টাকা উত্তোলন করে সেটা, এবং মালিক যদি অন্য কোনো সুবিধা নেয়, এই 4টি বিষয় বাদ দিয়ে সেটাও কিন্তু উত্তোলনের মধ্যে যাবে। অর্থাৎ মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে কোনো সুবিধা নিলে সেটা হচ্ছে উত্তোলন। তাহলে আমরা সেই বিষয়গুলো যদি দেখি, তাহলে দেখো প্রথম থেকে মূলধন, বন্ধকি ঋণ, অগ্রিম ভাড়া, আয়কর, এই যে আমরা একটা পেলাম আয়কর। তাহলে আয়করটা আমাদের কি বলতো, উত্তোলনের পরিমাণ। তারপর দেখো বকেয়া বেতন, জীবন বিমা প্রিমিয়াম, এই যে জীবন বিমা প্রিমিয়ামটাও কি বলছিলাম আমি, যে উত্তোলন। তারপর দেখো প্রদেয় বিল, আসবাবপত্র, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, অনাদায়ী সুদ, যন্ত্রপাতি, এগুলো কিন্তু নয়, ব্যাংক হিসাব, নগদান হিসাব, এগুলোও কিন্তু উত্তোলন নয়। তারপর দেখো অগ্রিম প্রাপ্ত কমিশন, তারপর সুনাম, অনুপার্জিত উপভাড়া, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। তারপর অনেক সময় তোমরা কিন্তু ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন এটাকে উত্তোলন মনে করতে পারো, আসলে কিন্তু ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন কিন্তু মালিকের উত্তোলন নয়, অর্থাৎ মালিক এটা সুবিধা নেয়নি, সুতরাং এটা মালিকের উত্তোলন হবে না। তারপর দেখো বকেয়া মনিহারি, এটাও কিন্তু উত্তোলনের মধ্যে পড়ে না। তাহলে আমরা দুটি হিসেবের নাম পেয়েছি, একটা আয়কর, একটা হচ্ছে জীবন বিমা প্রিমিয়াম। তাহলে এই দুটি হিসাব হচ্ছে উত্তোলন। তাহলে এই দুটি যদি আমরা ছকের মধ্যে নিয়ে যাই, তো দেখো আমরা এইভাবে সমাধান করব। দেখো 1 নম্বর, তাহলে 1 নম্বর প্রশ্নের সমাধান, তাহলে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়, যেহেতু তারিখ নেই এখানে আমরা তারিখ দেইনি, তাহলে বিবরণ টাকা টাকা। তাহলে আমরা যদি আয়কর এবং জীবন বিমা প্রিমিয়ামটা নিয়ে আসি, তাহলে দেখো আয়কর 15,000 টাকা এবং জীবন বিমার প্রিমিয়াম 5,000 টাকা। তাহলে যোগ করলে এই দুটি যেহেতু পেয়েছি আর নেই, তাহলে এই দুটি যোগ করলে মোট পাচ্ছি 20,000 টাকা। তাহলে আমরা উত্তর হিসেবে লিখব যে উত্তর মোট উত্তোলনের পরিমাণ 20,000 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমরা খ নম্বর থেকে আলোচনা করি, তো দেখব আমরা খ নম্বর কী নির্ণয় করতে বলছে, শাহীন এন্টারপ্রাইজের সম্পদ হিসাব চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করা। অর্থাৎ কী কী সম্পদ আছে এই হিসাবের মধ্যে, আর যেহেতু হিসাব চিহ্নিত করতে বলছে, তাহলে আমরা হিসাবগুলো চিহ্নিত করি। তাহলে আমরা যদি প্রথম থেকে দেখি, তাহলে মূলধন তো হিসাব কি আমরা সম্পদ হিসাবের মধ্যে পড়ে না, বন্ধকি ঋণ এটাও পড়ে না, অগ্রিম ভাড়া, আমি যদি ভাড়া ব্যয় অগ্রিম দিয়ে থাকি তাহলে এটা কিন্তু বল সম্পদ, তাহলে এটা সম্পদ, তাহলে অগ্রিম ভাড়াটা হচ্ছে সম্পদ। তারপর আয়কর, এটা তো বকেয়া বেতন, বকেয়া সেটা দায়, এটা আসবে না। জীবন প্রিমিয়াম তো আমরা পেয়েছি, প্রদেয় বিল যে কোনো প্রদেয় দায়, তাহলে এটা আসবে না। আসবাবপত্র কী বলতো, সম্পদ, তাহলে আসবাবপত্র সম্পদ, তাহলে সম্পদ হিসেবে আসবে। যে কোনো প্রাপ্য সম্পদ তোমরা জানো, যে কোনো প্রদেয় কি দায়, তাহলে এখানে একটা প্রদেয় বিল পেয়েছি, এখানে প্রদেয় হিসাব পেলাম, তাহলে এটা আসবে না। অনাদায়ী সুদ, তাহলে সুদ যদি আমরা পাই সেক্ষেত্রে সুদ আমরা যদি অনাদায়ী অর্থাৎ আমার আদায় হয়নি তাহলে আদায় হবে, তাহলে আয়টা আমার সুদটা তখন আয় বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের সুদটা আয় হবে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি, তাহলে এটা আয়টা বকে আছে। আর আয় বকে হলে সম্পদ, তোমরা এটা জানো। তারপর যন্ত্রপাতি, এটাও তো সম্পদ। ব্যাংক হিসাব অর্থাৎ ব্যাংক জমা, এটাও সম্পদ। নগদ টাকা আছে, এটাও কি সম্পদ। তারপর যদি অগ্রিম প্রাপ্ত কমিশন, আমি যদি অগ্রিম মানে কমিশন আমি পাবো, তাহলে আমি কমিশন পেলে আমার আয় হচ্ছে, আয়টা প্রাপ্ত হয়ে মানে হবে কিন্তু অগ্রিম, আমি আগেই কিন্তু আয়টা নিয়েছি, তাহলে আমি আয় যদি অগ্রিম হয় সেটা হবে দায়, তাহলে এটা আমরা নিয়ে আসবো না, এটা দায় হবে। তারপর সুনাম, সুনাম সম্পদ। তারপর দেখো অনুপার্জিত উপভাড়া, তাহলে উপভাড়া মানে হচ্ছে ভাড়া মানে হচ্ছে ব্যয় আর উপভাড়া মানে হচ্ছে আয়। আর অনুপার্জিত মনে রাখবে যে অনুপার্জিত মানে হচ্ছে অগ্রিম, তাহলে অনুপার্জিত শব্দটি সবসময় মনে রাখবে যে অগ্রিম, তাহলে অগ্রিম উপভাড়া মানে আয়টা অগ্রিম হয়েছে, তাহলে এটা কি বলতো আয় অগ্রিম হলে দায় হয়, তাহলে এটা আসবে না, দায় এটা। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, অর্থাৎ ব্যাংকে আমার জমা আছে তার চেয়ে বেশি উত্তোলন করলাম, ওইটাকেই বলা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। সুতরাং ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক জমাতিরিক্ত যদি উত্তোলন করে তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটা কি দায়, তাহলে এটা দায় আমরা নিয়ে আসবো না। বকেয়া মনিহারি, দেখো মনিহারি সাধারণত ব্যয়, আর ব্যয় বকেয়া থাকলে কি হয় বলো তো দায়, সুতরাং এটাও আসবে না। তাহলে আমরা দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা হিসাব পেয়েছি যেটা আমাদের কি সম্পদ হিসাবের মধ্যে আসে। তাহলে দেখো প্রথমে অগ্রিম ভাড়া, আসবাবপত্র প্রাপ্য হিসাব, অনাদায়ী সুদ, যন্ত্রপাতি, ব্যাংক হিসাব, নগদান হিসাব এবং নিচের দিকে পেয়েছি সুনাম। তাহলে আমরা এগুলো যদি ছকের মধ্যে নিয়ে যাই তাহলে আমাদের অঙ্ক আমরা কীভাবে করব আমরা এখন দেখব। তাহলে দেখো খ নম্বর সমাধান, তাহলে খ নম্বর দেখো আমরা এইভাবে করব যে সম্পদ হিসাব চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয়। তাহলে সম্পদ হিসাব চিহ্নিত করে আমরা কি করব, মোট পরিমাণ যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথমে ক্রমিক নাম্বার এমনিতে আমরা দিতে পারি অথবা ফাঁকা রাখতেও পারি, কিন্তু ক্রমিক নাম্বারটা দেওয়া ভালো। তারপর হিসাবের নাম টাকা, টাকা। তাহলে আমরা 8টা হিসাবের নাম পেয়েছিলাম, একটা কি অগ্রিম ভাড়া 20,000 টাকা, আসবাবপত্র 90,000 টাকা, প্রাপ্য হিসাব 65,000 টাকা, অনাদায়ী সুদ 5,000 টাকা, যন্ত্রপাতি 1,20,000 টাকা, ব্যাংক হিসাব 55,000 টাকা, নগদান হিসাব 25,000 টাকা, সুনাম 15,000 টাকা। অর্থাৎ দেখো আমরা এই যে টিক চিহ্ন করেছিলাম দিয়েছিলাম যে সম্পদ চিহ্নিত করেছিলাম সেগুলোই আমরা ছকের মধ্যে নিয়ে গেলাম। তাহলে ছকের মধ্যে যদি সবগুলো আমরা নিয়ে যাই সুনাম পর্যন্ত তাহলে আমরা মোট করব এখন। তাহলে যেহেতু মোট পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে মোট পরিমাণ যদি নির্ণয় করি তাহলে আমাদের মোট পরিমাণ দাঁড়ায় 3,95,000 টাকা। তাহলে আমরা অবশ্যই এটা উত্তর হিসেবে লিখতে পারি। তাহলে যেহেতু আমরা মোট টাকা পেয়েছি তাহলে লিখবো আমরা উত্তর মোট সম্পদ হিসেবের পরিমাণ 3,95,000 টাকা। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে সমাধান কি করতে বললো সেটা নিয়ে। তো আমরা পরবর্তী প্রশ্নটাই একবার দেখি। তাহলে দেখো গ নাম্বার, তাহলে দেখো গ নাম্বারে বলছে উল্লেখিত হিসাবগুলো হতে মোট দায় হিসেবের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমরা এখন দায় কোন কোনগুলো হিসাবের মধ্যে পড়ে উপরে যে উদ্দীপকের মধ্যে আছে সেগুলো থেকে আমরা নিয়ে আসব। তাহলে দায় চিহ্নিত করব। তাহলে দেখো মূলধন, মালিকানা সত্ত্ব, এটা মালিকানা সত্ত্বের মধ্যে যাবে অর্থাৎ দায়ের মধ্যে আসে না। বন্ধকি ঋণ, এটা কিন্তু দায়, তাহলে বন্ধকি ঋণ দায়, তাহলে বন্ধকি ঋণ যদি দায় হয় তাহলে এটা আসবে। অগ্রিম ভাড়া, এটা আমরা পেয়েছি, আয়করও পেয়েছি। বকেয়া বেতন, তাহলে বেতন কিন্তু ব্যয়, আর ব্যয় বকেয়া হলে কী হয় বলো তো দায়, তাহলে বকেয়া বেতনটা দায়। জীবনবিমা প্রিমিয়াম, এটা তো উত্তোলন। তারপর দেখো প্রদেয় বিল, প্রদেয় বিল আমি যে কোনো প্রদেয় বলেছিলাম যে যে কোনো প্রদেয়ই কিন্তু দায়, সুতরাং প্রদেয় বিলটা কী হবে দায় হবে, তাহলে আমরা দায় আরেকটা চিহ্নিত করতে পারলাম। তারপর দেখো সম্পদ প্রাপ্য হিসাবে চিহ্নিত করেছি প্রদেয় হিসাব, এবার তাহলে প্রদেয় হিসাব মানে দায়, যে কোনো প্রদেয় কি দায়। তারপর দেখো অনাদি ইস্যু, যন্ত্রপাতি, ব্যাংক হিসাব, নগদান হিসাব, এগুলো তো চিহ্নিত করেছি আগে আমরা, তাহলে ওগুলো তো আর এখানে আসবে না। অগ্রিম প্রাপ্ত কমিশন, আয় আমার কি হয়েছে অগ্রিম হয়েছে, আয় অগ্রিম হলে কি বলতো দায়, তাহলে আয় অগ্রিম হলে দায়, এটা একটা পেলাম দেখো। তারপর অনুপার্জিত উপভাড়া, এটাও কি বলতো আয় অগ্রিম হয়েছে, তাহলে অনুপার্জিত উপভাড়া এটাও কিন্তু আমার দায়। আর ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এটা তো দায়। আর বকেয়া মনিহারি, এটাও হচ্ছে দায়। শুধুমাত্র এই যে সুনাম আছে এই সুনামটা বাদ দিয়ে আমাদের নিচে যা কিছু আছে সবগুলোই কি বলতো দায়ের মধ্যে যাচ্ছে। তাহলে এখানে দেখো বন্ধকি ঋণ, বকেয়া বেতন, প্রদেয় বিল, প্রদেয় হিসাব, তারপর অগ্রিমপ্রাপ্ত কমিশন, অনুপার্জিত উপভাড়া, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, বকেয়া মনিহারি, এই সবগুলো দায় হিসেবের মধ্যে পড়ছে। তাহলে এটা আমরা ছকের মধ্যে নিয়ে যাব। খ নম্বরটা যেভাবে করলাম ঠিক তেমনই আমরা সমাধান করতে গিয়ে ठीक একই रूप অনুরূপ কি করব আমরা ছক একে আমরা গ নাম্বার সমাধান করব। তো গ নাম্বারটা যদি আমরা এইভাবে সমাধান করি, দেখো গ নাম্বার যে মোট দায় হিসাবের পরিমাণ নির্ণয়, তাহলে মোট দায় হিসাবের পরিমাণ নির্ণয় করতে গেলে প্রথমে আমরা দিলাম ক্রমিক নাম্বার, তারপর হিসাবের নাম, তারপর টাকা এবং টাকা ওই যে আমরা যেগুলো পেলাম আটটা হিসাবের নাম সম্ভবত। তাহলে দেখো বন্ধকি ঋণ, তাহলে আমরা যদি দেখি কয়টা হিসাব, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 আটটা হিসেবের নাম পেলাম যেটা দায়ের মধ্যে যায়, তাহলে সেটা আমরা নিয়ে আসবো। তাহলে দেখো বন্ধকি ঋণ নিয়ে আসলাম 1 লক্ষ টাকা, বকেয়া বেতন 12,000 টাকা, প্রদেয় বিল 30,000 টাকা, প্রদেয় হিসাব 40,000 টাকা, অগ্রিম প্রাপ্ত কমিশন 4,000 টাকা, অনুপার্জিত উপভরা 2,000 টাকা, ব্যাংক জমাতৃত উত্তোলন 8,500 টাকা, বকেয়া মনিহারি 3,000 টাকা। তাহলে আমরা সম্পূর্ণ যদি নিয়ে আসি তাহলে অবশ্যই আমরা যোগ করব, যেহেতু মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে, তো যোগ করলে আমরা পাবো 1,99,500 টাকা। আর আমরা মোট যদি পাই তাহলে অবশ্যই সেটা আমরা উত্তর হিসেবে লিখতে পারবো। তাহলে উত্তর হিসেবে যদি আমরা লিখি, তাহলে দেখো উত্তর হিসেবে আমরা লিখব যে উত্তর মোট দায় হিসেবের পরিমাণ 1,99,500 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।